Assalamualaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি বেশি ভালো আছি। তো আজকে আমরা বাসাত কিছু ফিটা বানাইতাম, আর এই ফিটাগুলা শীতকালে যে ফিটাগুলা আমরা নর্মালি বাসাত খাই, আজকে এই ফিটাগুলো আপনার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখলে আপনার ভালো লাগবো। আর আমরা আজকে ফিটাটা বানাইলাম পনিরের সমোসা, আর বানাইমু নুনের বড়া, আর কিছু রান্না বান্না আছে ওগুলো আপনার সাথে শেয়ার করবো। তো প্রথমে আমরা ময়দা লইছি, এখানে পরিমাণ মতো তেল, তারপরে লবণ দিয়ে আমরা প্রথমে সুন্দর করে মাখাই দিম। তারপরে এদিকে বাজার আইছে, তো বাজার নিয়ে আইসেন। তো আসলে আমরা আজকে একজন মেমান আসলে আইসেন দেশ লন্ডন থাকি, তো তাই অসুস্থ, যেখানে তাইরে দেখাত যাইতাম। তো আম্মাই কিছু রান্না করিয়া লইয়া দিতা, চাইরা যে ফিটাও করতাম আর কিছু রান দিয়া লইয়া দিতা তরকারি। ও আকি একটু সইতে আপনার লগে শেয়ার করি, আজকে একলার সাথে অনেক কিছু ওর ফিটাও তৈরি ওর রান্না বান্নাও ওর। তো এদিকে আমরা মুরগ বানানি মানে রান্না বয়নি হয়ে গেছে, আম্মায় বয়াইছেন। আর এদিকে আমরা ইয়ে করলাম পিঠা বানাইতাম পনিরর সিঙ্গারা। তো আম্মার বাবি মিল্লা রান্ধিরা তরকারি, তো আমরা যেরকম একটু জাল খাই বা যেরকম মশলা খাই, তারা তো এখন অতটা মশলা খাই না, জাল খাই না, আর কারণে তারা লাগে আলাদা করি কম জাল দি রান্ধর, হালকা একটু মরিচ দিয়া। আর এদিকে এখন ইয়ে করার পনিরের যে কিমাটা কি সমোসার লাগে যেটা ওটা বানানিওর, তো এখানের মধ্যে প্রথমে মনে হয় আদা দিছেন। তো আজকে সব যার যে হঠাৎ লইয়া বিজি আছেন, তো তারা প্রথমে এইটা কিমা বানাইরা। তো এখানের মধ্যে পেঁয়াজে ডুঙ্গা আদা রসুন দিয়া হালকা হলুদ দিয়া লবণ দিয়া একটু ভাজি লইবা, আর তারপরে এইটার মধ্যে পনির এড ধরিয়া জিরাও দিছেন বাহর দিরা, স্মেলটা আওয়ার লাগি। তো আজকে তারা অনেকেই অনেকটা করার, আর আমি খালি ভিডিওও করলাম আপনার লগে ব্লগটা শেয়ার করার লাগি। তো আসলে পনিরের সমস্যা সিঙ্গারে যাই হোক, যে মজা লাগে খাইতে, আর শীতের সময় পনিরের পিঠা খাই না খাইলেও হয় না, পনির দিয়ে শীতল পিঠা, পনির দিয়ে সিঙ্গারা, তো আমরা হাতে খুব বেশি ভালো লাগে। পনির দিয়ে স্যান্ডউইচ খাইতে অনেক ভালো লাগে, বার্গার। তো মশলার যে গ্রান বাড়াইছে, তো লাল মুরগি আনা হয়েছে, আর লাল মুরগি রান্ধার লাগি প্রস্তুতি চলে, রান্নার মশলা মোটামুটি বুনা হয়ে গেছে। আর এদিকে আমরা সমোসার কিমাটা প্রায় শেষ পর্যায়ে, এই যে পনির পিস ছোটো ছোটো ইয়ে হরিয়া আর এদিকে দেখি আম্মাই হরলিরা তরকারি প্রায় রান দিয়ে লাইরা। মানে খুব বেশি ভালো লাগে একসাথে, এই বাইদি ঠান্ডা আজকে খুব বেশি ঠান্ডাও পড়ছে, আর এই বাইদি একসাথে রান্নাও চলে প্লাস পিঠা বানানিও চলে, মানে পরিবেশটা অন্যরকম লাগে পুরোটাই, আর খাইতেও ইচ্ছা করে ঠান্ডার মধ্যে গরম গরম কিছু পিঠা খাইতে এলে। তো এদিকে আবার দেখি দেন ময়দা যেটা আগে যখন হয়েছে, এখন এটারে রুটি বানাইয়ে সমোসা বানানি হইব। তো
সবকিছু করতে হইলে একটা আর্ট দরকার লাগে, রুটিটা বানাইতে হইলো, আর্টের দরকার আছে। এখন তারা যে কষ্ট করে, আর আমি মোবাইল লইয়া খালি ভিডিও করা তো আছি, আপনারা লোকে দেখাইতাম মরি। তো আপনার বাইফ তো হল তো তাই তাইনও খুব এনজয় করছেন, তাই তাইনও লগে লগে আসুন, একটার পর একটা হেল্প করা দুইজনে মিললে। তো সমস্যার সাইজগুলো সুন্দর হইতো, করে কাটার দিয়ে কাটা হয়েছে, আর এটার সাথে পনিরও মিক্স করার, যদি সময় তেলও ভাজা হইব সেই মজা লাগে, কারণ পনিরগুলা গরম পড়লে গলি যায় আর এটার যে ফ্লেভারটা বাড়ায়, অহ অসম। তো সবে মিল্লা কাজ কররা, লগে বাচ্চারাও তারাও কাম করতা, তাই তাই হেল্প করা যাইতা, তারা খুব এক্সাইটেড বাচ্চারা। ধরুন হরি আমরা সমস্যাটা প্রায় রেডি হয়ে যান, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খাইতে আরো মজা লাগবো। তোর হাড়ির খুব গ্রাম বাড়াইছে মাশাল্লাহ। তো প্রায় সবগুলাই একসাথে শুরু হয়েছে, আর সবগুলাই একলগে শেষ হয়ে যায়, রান্নাও শেষ হয়ে যায়, পিঠা বানানিও শেষ হয়ে যায় প্রায়। তো এটা যেহেতু লাল মুরগি, মানে দেশি মুরগির মতো শক্ত, এটা একটু বেশি সময় ভুনা লাগে। মাশাল্লাহ তরকারি যে মজা গ্রান বাড়াইছে, ওই গেছে নি প্রায় ওই গেছি। তো গ্রানে ফেটে বুক লাগিয়ে আছে আমার, খাইতে ইচ্ছা করে, তখন খাইতে পারতাম না, আর আরও পিঠা বানানি বাকি রয়েছে। এখন আমরা হল নুনে বড়া, সমোসা বানানি শেষ হয়েছে, এখন নুনে বড়া করার। তো নুনে বড়া খাই দাঁড়ি মোটামুটি, এখন বলোই তো বিসমিল্লা। তো নুনে বড়াটাও কিন্তু কোনো ভাল লাগে, গোস্ত দিয়া খাইতে, মাংস দিয়া, মশলা দিয়া খাইতে অনেক ভালো লাগে, এমনিই চাল লাগে অনেক টেস্টি লাগে। শীতের সময় ফিটা না খাইলে চলে না। তো আজকে আপনার আমরা ঘরও তৈরি করার, আর মেহমানরেও কিছু দইব, যার কারণে আপনার লগে ভিডিওটা শেয়ার করাম। তো অবশ্যই জানাইবা আপনারা হচ্ছে কিলা লাগছে আজকে আমরা রান্না বান্না করা আর পিঠা বানানির যে জিনিসগুলো আপনাদের শেয়ার করলাম, কমেন্ট করবা। তো আমরা পিঠা বানানি প্রায় শেষ পর্যায়ে, পরবর্তীতে এগুলো বিরিয়ানি ফ্রাই করাইব, বিরিয়ানি করিয়া এরপরে আমরা খাইমু। তারপরে তালই তো আইসন লন্ডন থাকি, তাই দেখার লাগে দেখা যাইমু আমরা। তো দেখা যাওয়ার সময় আমরা ফিটা আর তরকারি কিছু লইয়া যাইমু। তো এখন বিরান হয়ে যাব, আর আপনারা আপনার লগে ভিডিওটা শেয়ার করলাম, কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, কমেন্ট করবা, আর পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আইতাম পারি। তো ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকা, সুস্থ থাকা, ধন্যবাদ সবাই রে সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগি, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।